নরসিংদী শিবপুরে সুরে আলম বাহিনীর দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। শিবপুর উপজেলার যশোর বাজার এলাকায় আলম বাহিনীর দাবিকৃত চাঁদার টাকা পূরণে ব্যর্থ হলেই অবর্ণনীয় সন্ত্রাসী তাণ্ডব চলে মানুষের উপর। পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে অপারগতায় নিজের জমিতে বিল্ডিং এর নির্মাণ কাজ করতে না পেরে এমনটি জানিয়েছেন একই এলাকার ব্যবসায়ী ভুক্তভোগী কবির হোসেন। যশোর বাজারে লাকদিপট্টি সংলগ্ন নিজস্ব জমিতে বিল্ডিং নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে লেতাবর গ্রামের সুরে আলম, বশির ও জাহাঙ্গীর আরও চার পাঁচজন এ সময় পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা চাঁদার টাকা না দেয় নির্মাণ কাজ বন্ধ রেখে নির্মাণ শ্রমিকদের তাড়িয়ে দেয় সুরে আলম বাহিনী। একই সঙ্গে নানা ধরনের হুমকি দেয় তারা, যার ফলে নিরুপায় হয়ে নরসিংদী আদালতে চাঁদাবাজির মামলা করে ভুক্তভোগী কবির হোসেন। মামলা করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে জানান তিনি। মামলার অভিযোগে বলা হয়, নিজস্ব জমিতে বিল্ডিং নির্মাণের জন্য রড, সিমেন্ট, ইট, বালু ও কণা দিয়ে কাজ করতে গেলে ভুক্তভোগী কবির হোসেনের কাছে নগদ পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবিসহ অকথ ভাষায় গালিগালাজ, এলোপাথারি, চড়থাপ্পর ও মারপিট করে সুরে আলম বাহিনী। এদিকে মামলাটির তদন্তভার জেলা গোয়েন্দা শাখার ওপর প্রদান করেছে আদালত। তদন্ত শেষে নির্মাণ কাজ করার অনুমতি দেয় জেলা গোয়েন্দা পুলিশ। এই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্মাণ কাজ শুরু করলে পুনরায় বাধা প্রদান করে সুরে আলম ও তার বাহিনী। দাবিকৃত চাঁদার টাকা না দিলে কোনো কাজ করতে দেয়া হবে না বলে হুমকি প্রদান করে তারা। আলম বাহিনীর বিরুদ্ধে মুখ খোলার সাহস নেই যশোর বাজারের ব্যবসায়ীদের কেউ। এই অবস্থায় জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী কবির হোসেন। এই সন্ত্রাসী আলম বাহিনীকে দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি শৃঙ্খলা ও বাজারের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী, স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ী মহল। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।